হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব বার্নেহাগের উইন্টারের কিছু অ্যাক্টিভিটি। তো যাই হোক, আজকে আমি যখন মায়ানকে নিয়ে ঢুকলাম, আমি তখন দেখলাম যে সব বাচ্চাই রেডি হয়ে বের হচ্ছে আউটিংয়ের জন্য। ওই যে স্কুলের গেটে কিছু বাচ্চা দাঁড়ানো, তো আমি যখনই মায়ানকে নিয়ে উপরে উঠছিলাম তখন তারা বললো যে এখন বাচ্চারা নিচে খেলা করবে। তো আমি ভাবলাম এই সুযোগ একটু করে ভিডিও করে নিই। তো আমি তার সাথে আমিও নিচে নামলাম। এখন টেম্পারেচার আজকে এই সময় ছিল -4। তো এই টেম্পারেচারে ওরা হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে আউটিং করছে। এই যে মায়ানকে একটা স্লিপারি বোর্ডের উপরে বসিয়ে বরফের উপরে নিয়ে যাওয়া হচ্ছে, এবং এখনই মায়ান পড়ে গেল ঠুস করে। তো আমি আসলে দেখছিলাম, এখানে বাকি বাচ্চারাও সবাই খেলছে। যারা একটু বড় বাচ্চা, মানে বয়স 3 বছরের উপরে, ওরা আসলে বাইরে হাঁটতে যায়। তো ওদেরকে নিয়ে এভাবে টিচাররা রেডি হয়েছে, এবং সবাইকে একটা উপরে ড্রেস পরানো যাতে বোঝা যায় যে কারা বার্নেহাগের বাচ্চা। আর মায়েরা যারা ছোট, ওদেরকে হচ্ছে ভিতরেই নিচে এই জায়গায় খেলতে নিয়ে যাওয়া হচ্ছে। তো আরও কিছু বেবি আছে এখানে, মায়ানও সেখানে আছে, আমি দাঁড়িয়ে আসলে ভিডিও করছিলাম। টেম্পারেচার -4 ছিল, তবে ঠান্ডা অতটাও আসলে ছিল না। অতটা ছিল না বলতে, এখানে টেম্পারেচার অনেক কমে যায়, -13-14, অনেক সময় -20 এরকমও হয়। তো সেই অনুযায়ী -4 আসলে অনেকটুকু কমই ছিল, আর ডেটাও অনেক সানি। আমি দেখছিলাম যে বাকি বাচ্চারা কী করে, মায়ানে কী করে। আর এর আগেও বলেছিলাম আসলে কিন্ডারগার্টেনে ভিডিও করা নিষেধ, তো যার কারণে ওভাবে ভিডিও করা যায় না। আমি হচ্ছে এই সুযোগ পেয়ে সুযোগটা একটু ব্যবহার করলাম, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আর ওই যে বাকি বাচ্চারা, এরা বাইরে হাঁটছে, আর মায়ানকে নিয়ে এখন আসলে বরফের উপর বসানো হবে। তো কারণ তা ওকে যা বারবারই আমি দেখছি যে ওই স্লিপারি বোর্ডটায় বসে যখনই টানা হচ্ছে ও পড়ে যাচ্ছে। তো টিচার ওকে বরফের উপর বসেই দিয়েছে, আর বাকি বাচ্চারাও খেলছে। আমি দাঁড়িয়ে ভিডিও করছিলাম আর দেখছিলাম। আর এই যে ছোট্ট মায়ান বরফের উপর বসে আছে, আমি সামনে গিয়ে একটু করে ভিডিও নিলাম। আর এদিকে বাকি বেবিরাও হাঁটছে বরফে। তো ওরা যখন বরফে হাঁটাহাঁটি করে, ওদেরকে দেখতে আসলে অনেক কিউট লাগে, কারণ অবাকও লাগে আসলে বরফে আমরা হাঁটার সময় অনেক সময় স্লিপ কাটি, বাট বাচ্চারা কীভাবে ব্যালেন্স করে বুঝি না। ওরা অনেক সুন্দর করে হেঁটে যায়। তো এই যে আমি দেখছিলাম আর ভিডিও করছিলাম, আর আবার টেনশনে থাকছিলাম যে কখন আমাকে নিষেধ করে দেওয়া হয়। তো দেখলাম ওনারা আসলে তখনও কিছু বলে নাই, কারণ আমি ফ্রেমটা বেশিরভাগ আমার ছেলের দিকেই রেখেছি। আর এই যে টিচার ওর সাথে দুষ্টামি করছে, আর আমি ভাবলাম যে আমার এখন চলে যাওয়া উচিত। আর যেতে যেতে আমি আসলে দূর থেকেও ভিডিও করছিলাম, কারণ ও মজা করছে, এটা আসলে দেখতে আমার খুবই ভালো লাগছে। আর বাকি বেবিরাও খেলাধুলা করছে যে যার মতো। আর এই দিকে আরও একটা স্কুলের বাচ্চারা আসছে। তো এখানে আসলে 2-3টা স্কুল আছে, তো ওই অনুযায়ী বাচ্চারা, কিছু বাচ্চা পেছনের দিকে হাঁটতে বের হয়, কিছু সামনের দিকে, মানে পুরো ক্রিংশোটাই আসলে ওরা ঘুরে বেড়ায়। আর এই যে দেখেন টিচার ওর সাথে আইসে অনেক মজা করছে। তো দূর থেকে ওরা বের হয়েছে, ওরা যাচ্ছে পেছনে, একটা লেক আছে লেকের দিকে। আর এই তো আমার এখন বাসায় চলে যাওয়ার সময়, বাসার দিকেই চলে যাব। তো আপনাদের সবার কেমন লাগলো আমাকে জানাবেন। বাংলাদেশে আসলে এই ধরনের অ্যাক্টিভিটিস স্কুলগুলোতে থাকে, বাট যেহেতু আমাদের আইস নেই, তো আইসে কোনো অ্যাক্টিভিটিস হয় না। এখানে আসলে ওরা টেম্পারেচার বুঝে বাচ্চাদেরকে নিচে নামায়, সম্ভবত -10 পর্যন্ত বাচ্চারা বের হয়। এর বেশি কমে, এর চেয়ে বেশি যদি কমে যায় তখন আর বের হয় না। আর এই যে আরও একটা টিম, ওরা যাচ্ছে পিবানের দিকে, মানে রাস্তার ওই পারে, হয়তো বা ওদেরকে ট্রেনে করে ঘুরাবে সিটিটা। তো এই আমি চলে এসেছি আমার বাসায়, আর এটা হচ্ছে আমার বাসা। আর চারদিকে আইসের অবস্থা তো আপনারা দেখতেই পাচ্ছেন। 2 দিন আগে এখানে হেভি স্নোফল হয়েছিল, সেই ভিডিওটাও আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো এখন স্নোফল নেই, বাট যেই স্নোগুলো ছিল এগুলো গাড়ি দিয়ে 2 পাশে সরিয়ে রাখা হয়েছে। আর এই তো ছিল আজকের ব্লগ আমার। আমার বাসায় আমি চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ।